ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। আর শুনিপা সুইট ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর শুনিপা সুইট ফ্যামিলিকে তোমরা সত্যি অনেক ভালোবাসছো, সবাই সাপোর্ট করছো, কমেন্ট করছো। আর এখন গুড মর্নিং না, কিন্তু আমি গুড মর্নিং বলে স্টার্ট করলাম, কিন্তু এখন মর্নিং না, দুপুর হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ বলে আমি গুড মর্নিং বলেই স্টার্ট করলাম। আর যেটা কথা বলছিলাম, তোমরা আমাকে ভিডিওয় কমেন্ট করছো, অনেক নতুন বন্ধু হচ্ছ, কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখে বন্ধু করো আর কমেন্টও করো। আর আমিও তোমাদের বন্ধু হব। আর যারা যারা বন্ধু নতুন বন্ধু হচ্ছ, তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে দিও। আর পরে মানে 24 ঘন্টা না হলে তো আর আমি বন্ধুত্ব করতে পারবো না, সেই জন্য পরে আবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য, যদি ভুলে যায়। আমি ভুলে খুব একটা যাচ্ছি না, বুঝেছো? কিন্তু আমার ফোনটা খুব পরিমাণে ডিস্টার্ব করছে, যার জন্যে আমি তোমাদের ভিডিও খুব একটা দেখতে, আমি বলছি সবাইকে দেখতে, কিন্তু আমি যেই চালাচ্ছি ভিডিওটা, ধরো এক এক মিনিট মতন হচ্ছে, হওয়ার পরে না ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, আর ভিডিওটা আমি পুরো শেষ করে দেখতে পাচ্ছি না। আবার বন্ধ করছি, আবার চালাচ্ছি, কিন্তু ঠিক ওই পর্যন্ত এসেই আটকে যাচ্ছে। এবারে নেটের সমস্যা যদি বলো, ইন্টারনেটের সমস্যা, কিন্তু ইন্টারনেটের সমস্যা না, আমার ফোনটা আগে এরকম হতো না, এখনই এরকম হচ্ছে, আর অন্য ফোন চলছে, এই ফোনটাই এরকম ডিস্টার্ব করছে, বুঝেছো? যার জন্য আমার ফোনটারই সমস্যা। আর প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে, মানে হ্যাং করছে যেটা বলে, মানে একটুখানি চলার পরে তোমার কোনো সুইচেই কাজ করছে না। আমি যদি কমেন্টও করতে যাচ্ছি না, সেই কমেন্ট কমেন্ট লিখ টিপছি, তাও আসছে না, কোনো অক্ষরও আসছে না, আবার মাঝে মাঝে আসছে। এবারে কমেন্ট করতে গেলে হয়তো একটা অক্ষর লিখে পরেরটা আর আসছে না, এরকম মানে হ্যাং করে যাচ্ছে, খুব ডিস্টার্ব করছে বলে আমি তোমাদের ভিডিও দেখলেও আমি কমেন্ট করতে পারছি না, বুঝেছো? অনেক ভিডিও দেখছি, কোনো যেটা পুরো চলছে সেগুলো দেখছি, আর যেটা হাফ যত দূর চলছে তত দূরই আমি দেখছি, কিন্তু ভেবো না যে আমি একটুখানি দেখে কেটে চলে যাচ্ছি, কিন্তু আমার ফোনটা ডিস্টার্বের জন্য আমি যার জন্যে রেগুলার ভিডিও দিতে পারছি না, বুঝেছো? অনেক দিন পরে পরে ভিডিও দিচ্ছি, কারণ আমি যেটা তুলতে যাচ্ছি সেটা উঠছে না, কোনো সময় উঠছে, কোনো সময় উঠছে না, হ্যাং করছে, আমি বুঝতে পারছি না। আমি ভাবছি মনে হয় উঠছে, পরে দেখছি সেগুলো উঠছে না, এরকম করছে বলে আমি এখন সপ্তাহে একটা কি দুটো ভিডিও দেওয়া দিচ্ছি, কারণ আমার ফোনটা ঠিক না হওয়া পর্যন্ত আমি মানে ভিডিও পুরোপুরি দিতেও পারবো না। আর তোমাদের পুরো যতদূর ভিডিও দেখছি, যতটুকুখানি ভেবো না, আমি বাদ দিয়ে স্কিপ করে চলে যাচ্ছি, আমি আমার ফোনটার জন্য আমার বাধ্য করছে আমাকে, বুঝেছো? তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমি মানে ফোনটা সারানোর পরে আমি নিশ্চয়ই তোমাদের পুরো ভিডিও দেখব। আর এইভাবে পাশে থেকো, আর আমরা নিজেরা নিজেদের যদি পাশে না থাকি, আমরা ছোট ছোট ইউটিউবার তো, নিজেরা নিজেদের যদি পাশে না থাকি, তাহলে হয়তো আমরা যে আশা নিয়ে ইউটিউবে সবাই এসেছি, সবাই তো এসেছি কিছু না কিছু আশা নিয়ে যে ইনকাম করব বলে, তাহলে নিজেরাই যদি পাশে না থাকি, তাহলে ইউটিউবের থেকে আমার মনে হয় আমরা ইনকাম করতে পারবো না। তাই প্লিজ সবাই বন্ধু হয়ে থাকব, কেউ কারুর শত্রু হব না। কেউ যদি আমি আমি বা কেউ আরেকজন যদি হয়তো কোনো কারণে ভুলে গেল তোমাকে বন্ধুত্ব করতে, তাহলে সেটা আনসাবস্ক্রাইব করে দিও না বা সেটা কেটে দিও না, ঠিক পরে তাকে আরেকবার কমেন্ট করে দাও যে তুমি আমার বন্ধু হও, সে নিশ্চয়ই হবে। তাই আজকে আমি ভিডিওটা এইভাবেই শুরু করলাম, শেষ করলাম বলছি। আর রান্নাবান্না কী করেছি অবশ্যই দেখবো, দেখতে থাকো, এইভাবে পাশে থাকো, ভালোবাসো। তাহলে চলো রান্না কী করেছি এবারে দেখে নিই। আর এখন 1:30 বেজে গিয়েছে, এবারে খাবো দুটোর সময়, 2:30-2:30 খাবো। তাহলে চলো একটু বসে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা করছি। এ দেখো রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে পাতলা করে মসুর ডাল করেছি, পাতলা একদম মসুর ডাল। আর এই পেঁপেটা তো দেখালাম, আমি পেঁপেটাই দেখিয়েছি, পেঁপেটার রেসিপিটা খানিকটা শেয়ার করার চেষ্টা করেছি। আর করেছি এই যে মাছের ঝাল, মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল, এই করেছি আজকের রান্না। এখন খাবো না, একটু পরে খাবো, তোমাদের দেখিয়ে নিলাম, চলো এখন অন্য কাজ আছে। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, চলো আমি এখন সন্ধেবেলা, আমরা সন্ধেবেলা খুব একটা টিফিন টিফিন করি না, কিন্তু আজকে একটু চাউমিন বানাবো, কারণ আজকে একটু খিদে পেয়ে গেছে। তাই এই যে ফ্রিজের থেকে
একটাই ডিম আছে, দেখো ডিমের ঠাকা পুরো খালি, একটাই ডিম আছে। ডিম দিয়ে, একটা ডিম দিয়ে অল্প একটু চাউমিন বানাবো, তাই আজকে সন্ধ্যাবেলা টিফিন করবো। আমরা সন্ধ্যাবেলা টিফিন খাই না, কিন্তু আজকে একটু খাবো, কারণ আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তার কারণ দেখেই বুঝতে পারবে, দেখো জামা কাপড় আমার এখানে দিতে হয়েছে। তাহলে চলো একটু চা আর চাউমিন বানাবো। চলো চাউমিনটা বানিয়ে নিই। এ দেখো চাউমিনটা আমি এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কড়াই তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কিছু দেবো না, আর ডিম দেবো একটা। ডিমটাও পেঁয়াজটা অল্প একটু ভাজা হলে ডিমটা ভেঙে দিয়ে তারপর চাউমিনগুলো নিয়ে নুন দিয়ে বেশ নামিয়ে নেবো, হয়ে যাবে চাউমিন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা ভাজা হলে চাউমিন গুলো দিয়ে দেবো, আর ওপরে একটু টমেটো সস দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে চাউমিন। সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার মতন ঘরোয়া চাউমিন। বৃষ্টি হচ্ছে এখানে প্রচন্ড, শুনতে পাচ্ছ কিনা জানি না, একটু কষ্ট করে শুনে নিও। এবারে জল ঝরিয়ে রাখা চাউমিন গুলো দিয়ে দেবো। এবার নামানোর আগে একটু সস দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর চাউমিনটা আমি নুন দিয়ে সেদ্ধ করেই রেখেছিলাম, তাও হালকা একটু নুন দেবো। এবারে হালকা একটু নুন দিয়ে আর ওপরে একটু সস দিয়ে দিলে হয়ে যাবে চাউমিন। চলো এ দেখো সস দিয়ে দিয়েছি, সসটা ফুরিয়ে গিয়েছে, ব্যাস চাউমিনটা একদম হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। এ দেখো চট জলদি চাউমিনের রেসিপি একটু তোমাদের সাথে শেয়ার করলাম, খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কিচ্ছু দেইনি, শুধু একটু ওপরে অল্প একটু সস আমার ফুরিয়ে গিয়েছিল সেইটা দিয়েই করে নিয়েছি। আর সন্ধ্যাবেলা এরকম টিফিন আমার মেয়েরে মাঝে মাঝে করে দিই, সব সময় দিই না। ভালো হয়েছে, তাহলে খেতে খেতেই আজকে ভিডিওটা শেষ করবো। এটা খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই ভিডিওটা এখানেই আমি শেষ করব। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই এইভাবেই পাশে থেকো, আর যারা যারা কমেন্ট করছো, এই যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ কমেন্ট করে জানিও, আমিও তাদের বাড়ি অবশ্যই যাব। তাদের ভিডিও আমি দেখি, কিন্তু সবার ভিডিওই আমি দেখি। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।